ক্রিকেটেও লাল কার্ড, ব্যাট বদলাতে হবে ওয়ার্নার গেইলদের। আরও একবার বেশ কিছু বদল আসছে ক্রিকেটের নিয়মকানুনে। গত মাসে আইসিসি ক্রিকেট কমিটির প্রস্তাবিত এসব পরিবর্তন অনুমোদিত হয়েছে লন্ডনে সদ্য সমাপ্ত আইসিসির সভায় প্রধান নির্বাহীদের কমিটিতে। এ পরিবর্তনগুলো কার্যকর হবে আগামী 1 অক্টোবর থেকে। ব্যাটের আকার, গদার মতো সব ব্যাট, যেটির কানায় লেগেও অনেক সময় ছক্কা হয়ে যায়। এ নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছে, ব্যাটের আকৃতি তাই সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী ব্যাটের সর্বোচ্চ প্রস্থ হবে 108 মিলিমিটার, পুরুত্ব 67 মিলিমিটার ও কানা 40 মিলিমিটার। এখন টি টোয়েন্টির জন্য ডেভিড ওয়ার্নার যে ব্যাট ব্যবহার করেন সেটার পুরুত্ব প্রায় 85 মিলিমিটার, ক্রিস গেইলের ব্যাটের কানা 45 মিলিমিটার। ক্রিকেটেও লাল কার্ড, ফুটবল হকিতে এরকম শাস্তির নিয়ম আছে, এখন থেকে ক্রিকেটেও দেখা যেতে পারে সেটা। মাঠে অসদাচরণের শাস্তি হিসেবে কোনো খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠানোর ক্ষমতা পাচ্ছেন আম্পায়াররা। তবে এই শাস্তিটা ব্যাটিং ও ফিল্ডিং দল ভেদে কিভাবে কার্যকর হবে তা এখনও পরিষ্কার করেনি আইসিসি। রিভিউ পদ্ধতির রিভিউ, রিভিউ নেওয়ার পর সিদ্ধান্তটা 50-50 মনে হলে বা টিভি রিপ্লেতে সিদ্ধান্তটা সন্দেহাতীতভাবে ভুল প্রমাণিত না হলে সেটি হয়ে যায় আম্পায়ার্স কল, অর্থাৎ মাঠের আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তই বহাল থাকে। এখনও তাই থাকবে, তবে রিভিউটি নষ্ট হবে না। এতদিন টেস্টে 80 ওভারের পর নতুন করে দুটি রিভিউ যোগ হতো, নতুন নিয়মে 80 ওভারের পর আর রিভিউ যোগ হবে না, পুরো ইনিংসে শুধু দুটো রিভিউ থাকবে। নতুন নিয়মে টি টোয়েন্টিতেও রিভিউ পদ্ধতি চালু হবে। ডিসিশন রিভিউ সিস্টেম DRS ব্যবহারের ন্যূনতম মানদণ্ডও ঠিক করে দিয়েছে আইসিসি। বল ট্র্যাকিং ও বল ব্যাটের কানায় লেগেছে কিনা তা নির্ধারণ করার প্রযুক্তি স্নিকোমিটার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। রান আউটের নিয়ম বদল, এখনকার নিয়মে রান নেওয়ার সময় কোনো ব্যাটসম্যান ক্রিজের মধ্যে ঢোকার পরও যদি তার ব্যাট ও দুই পা হাওয়ায় থাকে তাহলে তাকে রান আউট ঘোষণা করা হয়। কিন্তু নতুন নিয়মে একবার ব্যাটসম্যান ক্রিজের মধ্যে ঢুকে গেলেই হবে, তারপর ব্যাট বা পা হাওয়ায় উঠে থাকলেও তাকে রান আউট হতে হবে না।